प्रिय दर्शक आमी शफिकुल इस्लाम एवं आपनारा देखछेन आरामबाग टीवी। आज के एक घटना निये आपनादेर सामने आमी हाजिर होयेछि जेटा हच्छे पूर्व बर्धमानेर बीजेपीर जे जिलार पार्टी अफिस सेखाने एकेबारे धुमधुमार कांड, भांगचुर, आगुन, एरकम एकटा विषय एवं जेटा प्रचार होच्छे जे बीजेपीर एकटा अभ्यंतरीण द्वंद्व तार जेरे एई घटना आदि बीजेपी बनाम नव्य बीजेपी। आपनारा जानेन जे सम्प्रति बीजेपीते जुक्त होयेछेन पूर्व बर्धमानेर जिनि सांसद तृणमूल कांग्रेसे छिलेन যিনি সুনীল মণ্ডল তিনি যুক্ত হয়েছেন এবং সেই সঙ্গে আরও অনেকে তার সঙ্গে যুক্ত হয়েছেন বিজেপিতে। এবং এখন যেটা অভিযোগ যে আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে বিরাট একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, যারা অনেক আগে থেকে দলটা করছেন তারা যেন কোথাও একটা চাপা পড়ে যাচ্ছেন বা তাদেরকে চাপা দিয়ে তৃণমূল থেকে আসা লোকজন তারাই মাথা তুলে দাঁড়াতে চাইছেন, অর্থাৎ তারা এসেই বিজেপিতে নেতা হয়ে যাচ্ছেন। ফলে যারা দীর্ঘদিন লড়াইটা করেছেন, যারা পুলিশের বলা যায় তাদেরকে পুলিশ কেস দেওয়া হয়েছিল তাদেরকে দমানোর জন্য, সেই এই তৃণমূল কংগ্রেস দিয়েছিল বিভিন্ন সময়ে, তারা তাদের সঙ্গে লড়াই করে যখন দলটাকে প্রতিষ্ঠা করেছেন অনেকটা, সেখানে আবার তারাই এসে মাতব্বরি করছেন তাদের উপরে, এইরকম একটা অভিযোগ। এবং এর জেরেই নাকি এরকম একটা গণ্ডগোল, এরকম একটা অভিযোগ, আজকে বিরাট ভাঙচুর। এবং বলা যায় এই রকম ভাঙচুর পার্টি অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড, একেবারে আগুন জ্বলছে গাড়িতে, এই রকম বিজেপির অন্দরের কন্দল এতটা প্রকাশ্যে সাম্প্রতিককালে কেউ দেখা যায়নি। পূর্ব বর্ধমানে আজকে যেটা বিজেপির অন্দরের কন্দল প্রকাশ্যে এলো এটা নিয়ে অনেকেই বলতে শুরু করেছেন, এবার তাহলে কি শুরু হয়ে গেল বিজেপির অন্দরের গণ্ডগোল, যার জেরটা গিয়ে পড়বে একুশের বিধানসভা নির্বাচনে? মানুষ কি বিভ্রান্ত হবেন না যে যে দলটা ক্ষমতায় এখনও আসেনি রাজ্যে তারা এখন থেকেই পদ নিয়ে মারামারি করছে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছেন পূর্ব বর্ধমান জেলার নেতা, বিজেপি নেতারা, দায়িত্বপ্রাপ্ত নেতারা, প্রথমে তার বক্তব্য আপনাদেরকে শোনাব, তারপর সুনীল মণ্ডল যিনি সদ্য বিজেপিতে এসছেন অনেকে বলছেন যে এই তার হাত ধরে অনেকে যারা যুক্ত হয়েছেন বিজেপিতে তারাও মাতব্বরি করা শুরু করে দিয়েছেন, তিনি কি বলছেন সেই বক্তব্য আপনাদেরকে শোনাব। প্রথমে আমরা এই ঘটনা প্রসঙ্গে আপনাদেরকে শোনাতে চাই যে বিজেপি নেতা, দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা তিনি কি বলছেন। আপনারা জানেন রবীন্দ্রনাথ একটা কবিতা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যারা মেরেছিল সেদিন আমায় তারা এসেছে মন্দিরে পুরোহিত সাজি। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে বিজেপিকে, বিজেপির জয়যাত্রাকে, যে জয়যাত্রা তাকে থামানোর জন্যে পিকের টিম এবং তৃণমূলের লোকেরা অনেক পয়সা দিয়ে অনেক কিছু করেছে। যদি কেউ বিজেপি হয় সে যদি পার্টি অফিসে আছে, এটা আমাদের একটা মন্দির, সেই মন্দির যারা ভাঙচুর করেছে তারা অবশ্যই বিজেপির কর্মী নয়। তাই বলছি তারা কোথাও না কোথাও তাদের মধ্যে লুকিয়ে রয়েছে একটা প্রশান্ত কিশোরের পয়সা এবং তৃণমূলের গুন্ডাবাজি। তাই যারা এই কাজ জঘন্যতম কাজ করেছে আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে অনুরোধ করব, পার্টি কর্মী হলে আমরা অন্য দল থেকে নিচ্ছি আর পার্টি কর্মীদের আমরা আঁকড়ে ধরবো না। অর্থাৎ শুধুমাত্র লোভ আর লালসার বশবর্তী হয়ে যারা আজকে এই পার্টি অফিস ভাঙচুর করেছে আমরা তাদের বাড়িও পৌঁছে যাব আর কয়েক মিনিটের মধ্যে। শুনুন, বিজেপি ঝান্ডা ঝরলি সে বিজেপি, এটা আপনারা ভাবছেন কেন? আমি বলি দিলীপ ঘোষ সভাপতি হয়েছেন, কারো পছন্দ নাও হতে পারে, আমাদের নাড্ডা সাহেব প্রধান আমাদের পার্টির সভাপতি আছেন, কারো পছন্দ নাও হতে পারে, সেই জন্য একটা প্রসিডিংস আছে, সেই প্রসিডিংসটা হচ্ছে পার্টি অফিসার মতো মন্দিরটা। আরেকটা অভিযোগ যে ওটা সন্দীপ নন্দীর বিরুদ্ধে, কি বলবেন? জেলা সভাপতির বিরুদ্ধে আমার কথা হচ্ছে, আমি সেদিন অরবিন্দ মেননজিকে বলেছিলাম, উনি বললেন ইহা এক আদমি কো প্রেসিডেন্ট অধ্যক্ষ বানা দো তো 10 আদমি খাড়া হাগা উসকা বিরোধ মে। এ 10 আদমি কোন হ্যায়? এ কিসি কা না কিসি কা দালাল হ্যায়? ক্যুকি হাম জো হ্যায় সংবিধান মান কে পার্টি করতা হুঁ, আজ জো অসাংবিধানিক কাম কিয়া হ্যায় উসকো ভুলনা পড়েগা। যদি বিজেপির লোক হয় তার মধ্যে শিষ্টাচার থাকবে, বিজেপি এমন একটা পার্টি। আমি জানি না ওনারা কার লোক, আমি আমার কথা হচ্ছে যদি আরএসএস এর লোক হয়, বিজেপির লোক হয় তারা আসুক না, অফিস খোলা আছে, অফিসকে ধ্বংস করে দিয়ে আর
অন্য পার্টিকে সুবিধা করার জন্য যারা করছে তারা বিজেপি। ওদের একটা অভিযোগ যে দু বছর ধরে ওরা কাজ জায়গা পাচ্ছে না, ওদের সাথে কথা বলা হচ্ছে না। কি বলছে বলছে না, আমি তো বলছি যে বাড়ি করছি, ওরাই আমাদের নামে অনেক পোস্টার ছাপিয়েছে, কিন্তু কাজ করার জন্য কাজের মধ্যে থাকতে হয়। আমি বলি শুনুন, যদি সিন্ডিকেটের মধ্যে যুক্ত হতো তাহলে জেলা সভাপতির এগেনস্টে পুলিশ অ্যাকশন নিত। ঘটনা হচ্ছে কোনো কল্পিত কাহিনীতে আমরা বিশ্বাস করি না। অনেক অসামাজিক কাজকর্ম শুনছিলেন এক জেলারই, পূর্ব বর্ধমান জেলারই একজন নেতা, দায়িত্বপ্রাপ্ত নেতা, তিনি কিন্তু এরকম একটা বক্তব্য রাখলেন। এবং আপনাদেরকে এবার শোনাবো সদ্য যিনি বিজেপিতে যুক্ত হয়েছেন সাংসদ, যিনি সুনীল মণ্ডল, তিনি কি বলছেন, তাকেও প্রশ্ন করা হয়েছিল এই আদি বনাম নব্য বিজেপির যে বিষয়টা নিয়ে প্রচার হচ্ছে, তিনি কি বলেছেন সেই বক্তব্য আপনাদেরকে শোনাব। বলছি আজকে কি হয়েছে বর্ধমানে, পার্টি অফিসে এরকম ভাঙচুর আগুন? বর্ধমানে ভাঙচুর হয়েছে, কিছু টিএমসি ছেলে যেহেতু আমাদের অনেক টিএমসি লোকরা পার্টি অফিসে যোগদান করছে, বুঝছে বিভিন্ন টিএমসি সমর্থক যারা আগে ছিল তারা তো এখন টিএমসি ছেড়ে দিয়ে বিজেপি পার্টি অফিসে এবং আসার কারণে টিএমসি কিছু ছেলে তারা সন্ত্রাসের তৈরি করছে যে যাতে ওখানে আর কেউ না আসে। এই জন্য ইট পাটকেল ছোড়া যারা এসেছিল তাদের কয়েকজনকে দেখে ইট পাটকেল ছুঁড়েছে, তারা পালিয়েছে, তার ফলে পার্টি অফিসের উপর গিয়ে ইয়েটা পড়েছে। কারণ হচ্ছে যারা বিজেপির সঙ্গে মানে যোগাযোগ করার চেষ্টা করছে তাদের উপরই হামলা হচ্ছে। আজকে আমি কলকাতায় আমার যে দুজন মুসলিম সমর্থক বিজেপি সমর্থক হাসিবুল শেখ আর রহিম শেখ এবং তাদের উপর যে বোমাবাজি হয়েছিল তাদেরকে আমি আজকে কলকাতায় দেখতে এসেছি এবং তাদের খুব গুরুতর অবস্থা ছিল, এখন তারা সরকারি হাসপাতালে চান্স পায়নি, আমরা বেসরকারিতে ট্রিটমেন্ট করাচ্ছি। সুনীলবাবু যেটা বলা হচ্ছে যে যারা নতুন আসছে তারা এসে একেবারে মাতব্বরি করছে, পুরনো যারা তারা জায়গা পাচ্ছে না। নেবার এটা এটা তৃণমূল এখন চেষ্টা করে যাচ্ছে, এটা কখনোই সম্ভব নয়। আমরা যাদেরকে দলে এনেছি তাদেরকে স্পষ্ট ভাবে বলে দিয়েছি, আমি তো যেটা আনার বর্তমানে আমিই নিয়েছি এবং তাদেরকে আমরা স্পষ্ট বলেছি যে বিজেপির মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে অবজারভার যারাই আছে তারা যেমন নির্দেশ দেবে তোমাদেরকে সেরকম কাজ করতে হবে। আমি তো বিজেপিতে এসেছি, বিজেপির মন্ডল সভাপতিও আমাকে অনুরোধ করে ডাকছে, আমি অবশ্যই যাচ্ছি সেখানে। আমাদের দলে টিএমসি দলের একবার পুরো যারা জয়েন করেছে তাদেরকে একবার 100% আমরা নির্দেশিকা দিয়ে দিয়েছি যে কোন রকম মানে ইয়ে নয়, নির্দেশ মতো বিজেপির সাংগঠনিক দল, এই সাংগঠনিক দলে থাকতে হলে এবং আমরা বলেই নিয়ে এসছি এই সাংগঠনিক দলে থাকতে হলে সংগঠনের নির্দেশ মানতে হবে, যারা সংগঠনের নির্দেশ মানতে পারবে না তাদেরকে আসা দরকার না, তারা তৃণমূলে চলে যাবে। এটা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের অনেকে বলছেন যে আমি, কেউ বলছেন প্রাক্তন মন্ডল সভাপতি ছিলাম, কেউ বলছেন আমি অনেক দিন ধরে দলটা করছি, এদের বানানো কিছু তৃণমূলকে এ করে সাজিয়ে নিয়ে এসছে এবং এটা তৃণমূল যা ফাংশন করার করছে মন্ডল সভা গিয়ে বলছে তোমাদের পথ চলে গেল, এই চলে এলো তৃণমূলের সব লোকগুলো চলছে তোমাকে সব হারিয়ে দেবে এবং এদেরকে মানে বিজেপির এই সাংগঠনিক দল এরা শোনার পাত্র নয়। বলছি সুনীলবাবু আজকে যা চেহারা দেখা গেল বর্ধমানে, এতে তো মানুষের মনে প্রভাব পড়বে যে দলটা এখনো ক্ষমতায় আসেনি, তার আগে এরকম একটা চেহারা, রণক্ষেত্র চেহারা। না 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 এটা ঠিক, আরে আপনি চিন্তা করতে পারছেন না, কালকে মমতা ব্যানার্জি পরশুদিন পুরুলিয়াতে বলে দিয়েছে, তো মমতা ব্যানার্জি বলে দেওয়ার পরে কাজটা শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলে দিয়েছে এবার আমরাও বিজেপির মধ্যে লোক ঢুকিয়ে সন্ত্রাস তৈরি করবো, বলে দিয়েছে। একজনের চাকরির দাবিতে গিয়েছিল মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে, এখন আমাদের লোক তারা নয়, তারা তো স্পষ্ট বলেছে আমরা টিএমসি করি এবং আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের দাবিটা আদায় করতেছি, আমরা দীর্ঘদিন কাজ করছি এক পয়সা বেতন পাই না, সেটাকে উনি বিজেপি বানিয়ে দিয়েছে। আর এখন এই যে আজকে পার্টি অফিসে যেটা আমার কাছেও ফোন করেছিল, আর আমাদের যারা নতুন দলে আসছে টিএমসি দলে আসছে তারা কিন্তু এই ভূমিকা নেবে না,
এবং আমরা সে কথা বলেই তাদেরকে দলে ঢুকিয়েছি। এবং আমরা একটা কথাই বলেছি যে বিজেপি নির্দেশ মতো যদি কাজ না করতে পারো, এবং আমি একজন সাংসদ, আমাকেও বিজেপি নির্দেশ মতো কাজ করতে হবে, এবং সেই রকম করে আমরা সংগঠনটাকে তুলে ধরবো। সাংগঠনিক দলে সংগঠন ছাড়া কথা বলবে না। তার মানে আপনি সুনীলবাবু, আমি একটা বিষয় পরিষ্কার হতে চাইছি, তার মানে যেটা বলা হচ্ছে যে সুনীল মণ্ডলরা বা তারা যাদেরকে আনছেন তাদের জন্যই বর্ধমান বিজেপি কখনো নয়। আপনারা ছবিতে তো দেখছেন, তাদেরকে দেখান, যারা আমার কেউ লোক নয়, এবং আপনারা দেখান, আপনারা তো টিভিতে দেখছেন, এবং যারা এটা কাণ্ড করেছে তাদের টিভির পর্দায় তো আছে। এবার সেই লোকের তাদেরকে দেখুন, তারা আমার আমাদের দলের টিএমসি, আমার সঙ্গে কোনো লোক নয়, তারা টিএমসি দলেরই লোক। তারা এখানে একটা বিশৃঙ্খলা করে মানুষের মনের মধ্যে একটা প্রভাব ফেলার জন্য এসছে, এটাতে ভয়ের কোনো কারণ নেই। আর বিজেপি সাংগঠনিক দল, আমরা স্পষ্ট বলে নিয়েছি, সংগঠনের দলে সংগঠনের কথা না মানলে তাদেরকে আমরা বিজেপিতে জায়গা দেবো না। আপনারা জিতেন তেওয়ারির কথা দেখেছেন, সেখানে জিতেন তেওয়ারি ব্যাক করেছে, এবং আমরা স্পষ্ট যে টিএমসি একটা দল করতো, টিএমসি দলে তো কোনো বাপ মা ছিল না, এদের কোনো তো সংগঠন বলে কোনো বাপ মা নেই। অতএব তারা এই উড়োচণ্ডীর দল, সেই উড়োচণ্ডীর দলকে আমি আনিনি, আমি এনেছি একবার স্পষ্ট কথা বলে, যারা বিজেপি সাংগঠনিক নেতৃত্বকে মানতে পারবে তারা এসো, যারা মানতে পারবে না তাদের আসার দরকার নেই। আমি আমি আর একটা জিনিস জানতে চাইছি সুনীলবাবু, এটা কি বিজেপি নেতৃত্বের মধ্যে কখনো কোথাও কি বোঝাপড়ার অভাব লক্ষ্য করছেন যে যারা মনে হয় না নির্বাচন এটা নয়, বিজেপি তো সাংগঠনিক দল, এখানে ওদের নেতা ওইভাবে তৈরি হয় না, এটা তৃণমূলের হতে পারে, বিজেপির মধ্যে হওয়াটা অস্বাভাবিক, মানে এটা আমি মানতে পারছি না। কারণ হচ্ছে বিজেপি সাংগঠনিক দলে এটা কখনো হয় না, সংগঠন শেষ কথা বলে। তাহলে এই যে এই এই যে এই যে সুনীলবাবু, এই যে আপনি বললেন যে এটা তৃণমূল করিয়েছে, এরপর দল কি ভাবছে, কি খবর আছে যে এরকম ঘটনা কেন ঘটলো আর যাতে না ঘটে? না আমরা তো, আমি বলেছি, আমাকে ফোন করা হয়েছিল, আমি বলেছি কারা করেছে তাদের চিহ্নিত করুন, চিহ্নিত করে যদি আমার কোনো লোক হয় ডাকুন, আমি তাদেরকে প্রশ্রয় দেবো না। এবং এরা যেটা ওরা ওদের কাছে খবর গেছে যে যারা নতুন ঢুকেছে তারা এই খবর এটা করছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি সবাই ছিলাম, আমার যারা দলাদলে ঢুকেছে তাদের সবাইকে বলছে, তারা আমরা তো কালকে বর্ধমানেই ছিলাম না, এবং তারা বলছে তারা তো আমরা সব এলাকায় আছি, এবং এটা অস্বাভাবিক, সাংগঠনিক দলে এটা হবে না। এবং আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমিও যদি দলের নির্দেশ মেনে চলবো, আমিও দলের নির্দেশ মেনে চলবো, আমিও সাংগঠনিক নেতৃত্বের কথা ছাড়া কোনো কাজ করবো না। শুনলেন, একটা ব্যাখ্যা দিলেন সুনীল মণ্ডল, যিনি সদ্য বিজেপিতে যুক্ত হয়েছেন। তবে তিনি একটা কথা যেটা বলার চেষ্টা করলেন যে গতকালকেই তো মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো বলেছেন যে আমি বিজেপিতে লোক ঢুকিয়ে দেব। আমি সেই বক্তব্যটা আপনাদেরকে আরও একবার শোনাতে চাই, যেটা তিনি উল্লেখ করার চেষ্টা করলেন সুনীল মণ্ডল, মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য যেটা তিনি দুদিন আগেই একেবারে পুরুলিয়াতে বলেছেন। কি বলেছিলেন সেই বিষয়ে আপনাদেরকে শোনাতে চাই। অনিমিত্র, তোমাদের 1,500 টাকা বাড়ানো হয়েছে, কি বলে এতে মহা মুশকিল ভাই, এতে তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব করছো। আমি পড়লেও করবো না, আমার মিটিংয়ে ডিস্টার্ব করলে আমায় বললেও আমি করবো না, আমি এদিকে ভীষণ টাফ, তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে, পাবলিক মিটিংয়ে এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি, পাবলিক মিটিংয়ে এসে ডিস্টার্ব করলে। অন্য কারো মিটিংয়ে করতে পারতেন আপনারা, প্রতিদিন আমার মিটিংয়ে বিজেপি শিখিয়ে দিচ্ছে আর করছেন, বসুন এসব আমি জানি, আমি বিজেপির মিটিংয়েও লোক পাঠিয়ে দেবো, এবার থেকে সিপিএম এর মিটিংয়েও পাঠিয়ে দেবো, চালাকি বুঝিয়ে দেবো। এই বক্তব্যটাই তিনি উল্লেখ করলেন সুনীল মণ্ডল। এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে একটা তো রাজনৈতিক অবশ্যই তর্জা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু আমিও যেটা বুঝতে পারছি, অনেকে ফোন করছেন আমাদেরকে, অনেকে জানাচ্ছেন, যেমন গতকাল পুরুলিয়া থেকে একজন ফোন করেছিলেন, তিনি বলছিলেন যে আমার ছেলেটা বিজেপিটা করে দীর্ঘদিন ধরে, কিন্তু আমার ছেলেকে এই বিজেপি করার জন্য একটা কেস দেওয়া হয়েছে, নারী ঘটিত কেস, তার জন্য 2.5 মাস জেলবন্দী ছিল, সবে সে জামিন পেয়েছে, কিন্তু এরপর বেরিয়ে এসে দেখছে যারা আমাদেরকে কেস দিয়েছে তারাই আবার তৃণমূলে এসে মাতব্বরি করছে। এইরকম বিষয় যদি হয় কোথাও রাজ্যের, সেটাও কিন্তু বিজেপির যারা পুরনো কর্মী তাদের পক্ষে মেনে নেওয়াটা কঠিন। এখন আজকের যে ঘটনা
সেখানে তৃণমূলের ষড়যন্ত্র বলে যা দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে, কিন্তু এই ধরনের মানে বিষয় সেটা কিন্তু আমাদের কানে আসছে বিভিন্ন জায়গা থেকে। দল বড় হবে অন্য দল থেকে ভেঙে লোকজন এলে, এটা পরিষ্কার। বা কাউ কোনো দলকে ক্ষমতাচ্যুত করতে গেলে সেই দলটাকে ভাঙাতে হবে, যেটা বুঝতে পারছি ইদানিংকালে বিজেপির যা পলিসি যে দলটাকে ভেঙে দাও, তারপর নিজেদের যে কন্দলটাকে সেটাকে সামলে নেব। কিন্তু সেই সামলানোটা যদি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কিন্তু মুশকিল। আজকে যে ঘটনা বর্তমানে ঘটেছে, যদি তৃণমূলের ষড়যন্ত্র না হয়ে যদি সত্যিই বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব হয়, তাহলে সেটা যেভাবে প্রকাশ্যে আসছে, এইভাবে যদি প্রকাশ্যে আসে বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু বিজেপির পক্ষে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে ভোট বাক্সে। দর্শক নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।